এপ্রিলের শেষে তেতে পুড়ে যাওয়ার উপক্রম, মাথার উপর প্রখর রোদ সাথে তীব্র গরম, দিনের আলো ফুটতেই চারিদিক ঝলসে যাচ্ছে। মুর্শিদাবাদে ইতিমধ্যে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছাড়িয়েছে, ধুলিয়ানেও ঝলসানো ছবি, হাঁসফাঁস অবস্থায় আমজনতা, বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। এপ্রিলের শেষে তেতে পুড়ে যাওয়ার উপক্রম, মাথার উপর প্রখর রোদ সাথে তীব্র গরম, দিনের আলো ফুটতেই চারিদিক ঝলসে যাচ্ছে। দাবদাহ থেকে বাঁচতে জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতেই ভয় পাচ্ছেন অনেকেই। এই গরমে সুস্থ থাকবেন কিভাবে, এই ভেবেই দুশ্চিন্তা বাড়ছে। তাপপ্রবাহের সতর্কতার মাঝেই গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। মুর্শিদাবাদে ইতিমধ্যেই তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছাড়িয়েছে, ধুলিয়ানেও ঝলসানো ছবি, হাঁসফাঁস অবস্থায় আমজনতা, বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান। কাজে বেরোলেও মাথায় ছাতা, সাথে তেষ্টা মেটাতে কেউ পান করছেন পানীয়। কবে অসহ্য দাবদাহ থেকে মুক্তি মিলবে সেদিকেই তাকিয়ে সকলে, আবহাওয়া দপ্তর কোনো আশার বাণী শোনায় কিনা অপেক্ষার প্রহর গুনছে বঙ্গবাসী। আজকে 42-43 ডিগ্রি হবে। অসুবিধা কত হচ্ছে? চরম অসুবিধা, এক তো রোজা রেখে কাজ কাম করতে হচ্ছে। ঠান্ডা হলে কি করে হবে? সকাল থেকে প্রতিদিন এই কটা দিন থেকে একই রকম হয়ে যাচ্ছে, যেমনই সকাল হচ্ছে তেমনই রোদের টেম্পার। তাছাড়া আমরা যে বাড়ি বাড়ি সার্ভে করি, সে সার্ভে করাটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যে একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যে যাবো, সেখানে যে মিডিলে যে আমরা ছাতা নিয়েও ঘোরাফেরা করব, সে ছাতা নিয়েও ঘোরাফেরা করতে পারছি না। আমাদের এই সার্ভেটা যদি এই রোদে একটু অফ রাখতো তাহলে খুব ভালো হতো, বা হয়তো সন্ধ্যার পর কাজটা করতো তাহলে ভালো হতো। মাসুদ আলী রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।